আসসালামু আলাইকুম গাইজ, আসসালাম আবারও দেখছি আপনাদের মাঝে। আজকের ভিডিও প্রশ্ন হচ্ছে সিম মেশিন ধারাধার অতিরিক্ত শব্দ করতেছে কেন, সেটাই মূলত দেখবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা প্রচুর পরিমাণ শব্দের মূলত কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রেড টেক কাপচার লিভারটা, যে লিভারটা দেখেন অতিরিক্ত গজার কারণেই হচ্ছে মেশিনটি প্রচুর পরিমাণ সাউন্ড দিতেছে। সো এটার সমাধান করবো আজকে কীভাবে সেটা দেখবো আমরা এই ভিডিওর মাধ্যমে। দেখুন থ্রেড টেক লিভারটা খোলার পর হচ্ছে মেশিনের সাউন্ডটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। আমরা এখানে একটা ব্যারিং আছে, সেই ব্যারিংটা ক্ষয়ের কারণে হচ্ছে মেশিনটি অতিরিক্ত শব্দ করে। আমরা আসলে আজকে এটাই সমাধান করব। আপনারা দেখতে থাকেন কীভাবে এই ব্যারিংটা চেঞ্জ করি। ইন্টে পাহ দেয়নি কিছু সব সংসারে সাথে দেখা বলবো সাথে পাশে Thank you.
আমাদের মেশিনের পুনরায় সব সেটিং করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা মেশিনটি চালিয়ে দেখব যে আমাদের মেশিনটি ওকে আছে কি না, আর আগের মতো যে সাউন্ডটা ছিল সেটা আছে কি না সেটা দেখব আমরা। সো মেশিনটি এখন চালানো যাক, কী অবস্থা দেখি। হচ্ছে মেশিনটি সিঁড়ি নিচ্ছে, মেশিনের টেনশনটা ওকে আছে। সো আপনারা এখন শুনতে পাচ্ছেন যে আগের যে সাউন্ডটা এখন নাই, অনেকটা কমে গেছে। আসলে আগে থ্রেড টিকাপ লিভার একটা ভিতরে একটা ব্যারিং থাকার কারণ হচ্ছে মেশিনটি প্রচুর পরিমাণ সাউন্ড দিত। আসলে এটা এখন আর নাই, ব্যারিংটা চেঞ্জ করা হয়েছে, তো সেই জন্য সাউন্ডটা এখন কমে গেছে। সো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আসসালামু আলাইকুম।